আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবার সময় ভালোই কাটছে। দলবদলের একটি চমকপ্রদ সংবাদ আপনাদের আজকে জানাবো। আর্সেনাল ছেলেটির প্রতি আগ্রহ দেখিয়েছিল গত মে মাসে। প্রতিভার গন্ধ শুকতে শুকতে যোগ দিয়েছিল ম্যানচেস্টার সিটি, পিএসজি আর বায়ার্ন মিউনিখও। প্রতিদ্বন্দ্বী ছিল আরও একটি ক্লাব, আর সেটাই সবচেয়ে শক্ত, বার্সেলোনা। শেষ পর্যন্ত কাতালান ক্লাবটির ভাগ্যেই জার্মান বিস্ময় বালকের শিকে ছিঁড়ল। তাকে কেন বিস্ময় বালক বলা হচ্ছে ব্যাখ্যাটা দেওয়ার আগে বালকের নামটা জানিয়ে দেওয়া যাক, নোয়া দারভিজ। হ্যাঁ, বালকই, মাত্র 16 বছর বয়সী। ফ্রেইবুর্গের ইরাকি বংশোদ্ভূত এই অ্যাটাকিং মিডফিল্ডারকে 8 আগস্ট সই করেছে বার্সা। ইঙ্গিতটা কয়েকদিন আগেই স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট দিয়েছিল। 25 লাখ ইউরোয় নোয়া দারভিজের দলবদলের ব্যাপারে সম্মত হয়েছে বার্সেলোনা ও ফ্রেইবুর্গ। তার চুক্তির মেয়াদ ফুরবে 2026 সালের 30 জুন। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে 100 কোটি ইউরো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 100 কোটি ইউরো। দলবদল নিয়ে ইতালির নির্ভরযোগ্য সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, অ্যাডোনস বাবদ বিভিন্ন শর্ত মিলিয়ে মোট 50 লাখ ইউরো খরচ হতে পারে বার্সার। তবে এই দলবদলে বার্সা কত টাকা খরচ করেছে সেদিকে তাকিয়ে বিষয়টি গভীরভাবে বোঝা যায় না। রিলিজ ক্লজের অঙ্কে তাকালে বোঝা যায় বার্সা তাকে ভবিষ্যতের জন্য তৈরি করতে চায়, তাই একেবারে নিচু স্তরের বয়সভিত্তিক দলে না রেখে বার্সার বিদলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছেলেটির প্রতিভায় বার্সা যে মুগ্ধ তা এতেই পরিষ্কার বোঝা যায়। চুক্তিটা আপাতত 3 বছরের হলেও নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারলে মূল দলের দরজা খুলতে বেশি দেরি হবে না। 2006 সালের 17 সেপ্টেম্বর জন্ম নেওয়া দারভিজকে ইউরোপের উঠতি খেলোয়াড়দের মধ্যে অন্যতম সেরা প্রতিভা হিসেবে দেখা হয়। বাপায়ের এই কিশোর কৌশলগতভাবেই প্রতিভাসম্পন্ন, শক্তিশালী ও ড্রিবলিংয়েও দক্ষ, দূরদর্শিতা আর পাসিংয়েও খুব ভালো। এমনিতে মূল স্ট্রাইকারের পেছনে একটু ভেতরে খেলতে পছন্দ করেন, তবে উইং কিংবা ডিপ্লোয়িং মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত। খুব অল্প বয়স থেকেই কোচের যে কোনো কৌশলের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারে সুনাম রয়েছে দারভিজের। জার্মানির 2006 বিশ্বকাপ জয়ের 2 মাস পর জন্ম দারভিজের। ফ্রেইবুর্গের বয়সভিত্তিক দলে বেড়ে ওঠার পথেই নজর কাড়েন জার্মান ফুটবল ফেডারেশনের, ডাক পান জার্মানির অনূর্ধ্ব 16 দলে। সেখান থেকে গত বছর উঠে আসেন অনূর্ধ্ব 17 দলে। এবছর হাঙ্গেরিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 17 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানির শিরোপা জয়ের পথে দুর্দান্ত খেলেন দারভিজ। জার্মানির 10 নম্বর জার্সিটা তার গায়েই উঠেছিল, আর এই টুর্নামেন্টেই আলো ছড়ানো আরেকজন কিন্তু এখন অলরেডি বার্সেলোনার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, লামিন ইয়ামাল। দুজনকেই ইউরোপের উঠতি ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা হিসাবে বিবেচনা করা হয়। দারভিজ তো এরই মধ্যে সংবাদমাধ্যমের কাছ থেকে ওয়ান্ডারকিড তকমা পেয়ে গেছেন। লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ জার্মানির যে অঞ্চল অর্থাৎ ব্ল্যাক ফরেস্ট থেকে উঠে এসেছেন, দারভিজও সেখানকার। ইরাকি বংশোদ্ভূত হওয়ায় ইরাকের হয়েও খেলতে পারবেন। উঠতি প্রতিভাদের রেটিং করা ওয়েবসাইট ফুটবল ট্যালেন্ট স্কাউট দারভিজকে 10-এর মধ্যে 9 পয়েন্ট দিয়ে মন্তব্য করেছে, খুবই দক্ষতা সম্পন্ন ও বুদ্ধিমান খেলোয়াড়, বল দখলে রাখতে পছন্দ করে, ড্রিবলিংয়েও খুব ভালো এবং চূড়ান্ত পাসটা দেওয়ার সামর্থ্য রাখে। দারভিজ এখন কত দূর যান সেটাই দেখার বিষয়। দারভিজও কি মেসির মতো বার্সেলোনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন, সেদিকেই চোখ থাকবে সবার। বাংলাদেশি বার্সেলোনা ভক্ত যারা আছেন তারাও নিশ্চয় চোখ রাখবেন এই বিস্ময় বালকের উপর। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো আলোচনায়।